ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক বোনের পক্ষ থেকে প্রশ্ন যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় তারপরও কেন বাড়িতে ঝগড়া হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফ 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন যে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কোরআন চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে আশা করা যায় যে সেখানে রহমত নাজিল করা হবে। তো কোরআন তেলাওয়াত করা হলে সেখানে চুপ করে মনোযোগ সহকারে শুনতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল থাকতে হবে। যদি আমল না থাকে তাহলে ওই শোনাতে কোনো কাজ হবে না, আর আমল যার থাকবে সে অবশ্যই মনোযোগ সহকারে শুনবে আমল করার উদ্দেশ্যে, এটাই স্বাভাবিক। কিন্তু যে আমলই করে না সে কেমন করে মনোযোগ সহকারে শুনবে? সে মনে করবে যে হ্যাঁ কোরআন তেলাওয়াতে তার মনোযোগ থাকবে না, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ একটা আদেশ, স্পেশাল আদেশ। কোরআনুল কারিম তেলাওয়াত হলে শুনতে হবে মনোযোগ সহকারে চুপ থেকে। এই জন্য পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াতের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে শুধুমাত্র তেলাওয়াত করলেই সেখানে রহমত পাওয়া যাবে বিষয়টা এইরকম নয়, যেটা ব্যাখ্যা দিলাম এ ব্যাপারে সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে এবং মিশকাতে 209 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 204 নম্বর হাদিস, মিশকাতের 204 নম্বর হাদিস, যে মাজতামা কাওমান ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ, যে জায়গাতে আল্লাহর বান্দারা এক জায়গায় বসে, এতলুনা কিতাব আল্লাহ, এবং আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এত দরসনা বাইনাহ, এবং সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা করে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, সেখানে প্রশান্তি নাজিল হয়, অগাশিয়াতহুম রহমা, সেখানে রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়, ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে এসব বান্দাদেরকে নিয়ে গর্ববোধ করেন। তো এখান থেকে কি বুঝতে পারলেন? এখান থেকে এটাই বোঝা যায় যে যেখানে আলোচনা কোরআন তেলাওয়াত হবে সেখানে অবশ্যই সহিভাবে কোরআন তেলাওয়াত হতে হবে এবং সেটার আলোচনা পর্যালোচনা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন এই আয়াতের মধ্যে, সেটা অবশ্যই মানুষকে সহিভাবে জানতে হবে। যদি সে না জানে তাহলে আমল করবে কি দিয়ে? আর আমলই যদি না করে তাহলে প্রশান্তি আসবে কোথা থেকে? বাড়িকে, পরিবারকে হেফাজত করার জন্য, পরিবারের ঝগড়া বিবাদ থেকে হেফাজত করার জন্য অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত কিছু নেই। এখান থেকেই মানুষকে শিখতে হবে, এখান থেকে জেনে বুঝে আমল করতে হবে, তাহলে না মানুষ আল্লাহ তাআলার প্রশান্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এটা মানে ভোগ করতে পারবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।